আসসালামু আলাইকুম। স্কুল পর্যায়ে 2 বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা। আজকে আমরা দেখব যারা জুনিয়র শিক্ষক হিসাবে জয়েন করতে চাচ্ছেন, ইন্ডেক্স নিতে চাচ্ছেন, বিষয়টা হচ্ছে ভাষা। ভাষা বিষয়ে যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের সিলেবাসটি। তো সিলেবাসটি হচ্ছে বাংলা হচ্ছে 50 নাম্বার এবং ইংরেজি হচ্ছে 50 নাম্বার, এই হচ্ছে টোটাল সিলেবাস। তো সিলেবাসটা একদম সহজ, এখানে যে টপিকগুলো রয়েছে উচ্চ মাধ্যমিক বাংলা সংকলনের সিলেবাসে অন্তর্ভুক্ত গদ্য পদ্যাংশ হতে সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে নিতে হবে। ব্যাকরণ হচ্ছে সমাস, উপসর্গ, প্রকৃতি, প্রত্যয়, সন্ধি, সমার্থক শব্দ, ধাতু, বিপরীত শব্দ, বিরামচিহ্নের ব্যবহার, বাগধারা। তারপর পত্র লিখন, আবেদনপত্র, দাপ্তরিক পত্র, সামাজিক সমস্যা, সংবাদপত্রের চিঠি। তারপর ভাবসম্প্রসারণ, সারাংশ লিখন। এই হচ্ছে 50 নম্বর, একদম সহজ একটা টপিক। তারপর ইংরেজি হচ্ছে 50। গ্রামার, পার্টস অফ স্পিচ, আর্টিকেল, টেন্স, কাইন্ডস অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন বেঙ্গলি টু ইংলিশ, লেটার অ্যাপ্লিকেশন রাইটিং, রাইটিংয়ের রিপোর্ট অনে প্রবলেম, প্যারাগ্রাফ, কম্পোজিশন। তো এই টপিকের হচ্ছে 50, তো টোটাল হচ্ছে এই 100 নম্বর। তো এটাই হচ্ছে আপনাদের যারা জুনিয়র শিক্ষক হিসাবে পরীক্ষা দিবেন ভাষা নিয়ে আপনাদের এই সিলেবাসটা। একটা স্ক্রিনশট নিয়ে নিন এবং আমার অনুরোধ থাকবে আপনারা সিলেবাসটা কষ্ট করে লিখে নেবেন। 5টা টপিক রয়েছে, এই 5টা টপিক আপনারা লিখে নেবেন। বাংলা 50 নম্বর যেভাবে এখানে দেওয়া আছে আপনারা শুধুমাত্র খাতায় তুলে নেবেন। তুললে যেটা হবে সিলেবাসটা আপনার আয়ত্তে চলে আসবে, আপনি চিন্তাও করতে পারবেন না। যখন আপনি সিলেবাসটা নিজের হাতে খাতায় লিখে রাখবেন তখন আপনার সিলেবাসটা আপনার অন্তরের মধ্যে স্থায়ী হয়ে যাবে। দেখবেন আপনি যদি সিলেবাসটা এক মাসে শেষ করার কথা হয় কিন্তু সিলেবাসটা লেখার কারণে আপনি 15 দিনে সিলেবাস শেষ করতে পারবেন, বেশি হলে 20 দিন, কারণ আপনার হৃদয়ে একটা সারা পড়ে যাবে যে আপনি সিলেবাসটা এতদিনে শেষ করতে পারবেন এবং ইনশাল্লাহ আপনি শেষ করতে পারবেন। আপনি একবার এটা ট্রাই করে দেখুন, সিলেবাসটা লিখে ফেলুন, এটা আপনার অ্যান্টিবায়োটিকের মতো কাজ দিবে। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।